হ্যালো ভিউয়ার্স, গল্প শুনতে কে না ভালোবাসে? ছোট থেকে বড় প্রত্যেকটি মানুষকে যেন গল্প টানে, কখনো রাজা রানীর গল্প, কখনো অলৌকিক কোনো গল্প। মূলত গল্পের পিছনে মানুষের ছুটে যাওয়াটা সেই প্রাচীন কাল থেকে ছুটে আসছে, মানুষ সেই প্রবাহের মধ্যে গা ভাসিয়ে থাকছে। আগামীতেও এইভাবে গল্প যেন মানুষকে প্রতিনিয়ত টানতে থাকবে। শিশুরা গল্প শুনতে ভালোবাসে, বড়রা গল্প শোনার সাথে সাথে গল্প শোনাতে ভালোবাসে। ঠাকুরমার ঝুলি থেকে শুরু করে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, প্রত্যেকটা মানুষ এই গল্পের পেছনে ছুটেছেন। আজ আমি আপনাদের সামনে যে গল্পের আলোচনা নিয়ে আসব, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস, বাস্তবে সেটি একটি উপন্যাস ছিল, একাদশী বৈরাগী নাম। এই উপন্যাসটির মধ্যে ছোট গল্পের প্রচুর বৈশিষ্ট্য রয়েছে, ফলে এক সময়ে এই উপন্যাসটিকে ছোট গল্পের আওতায় ফেলা হয়। মূলত এটিকে ছোট গল্পই বলা চলে। আজ স্ক্রিনের ওপারে যে সমস্ত শ্রোতারা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের মধ্যে দুটি স্তর রয়েছে। প্রথম স্তর, আপনাদের মধ্যে কিছু শ্রোতা আছেন যারা গল্পকে ভালোবাসেন, গল্প শুনতে ভালোবাসেন বলেই আছেন। আবার আরেক স্তর, শিক্ষার্থীরা যাদের প্রয়োজন আছে গল্পটি শোনা, গল্পের আলোচনা শোনা তাদের পক্ষে অত্যন্ত জরুরি, তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য রয়েছে এই বিষয়টি। যেমন স্নাতক স্তরে, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে আবশ্যিক বাংলার মধ্যে এই গল্পটি রয়েছে। তো আসুন, আজকের এই গল্পের উপস্থাপনা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি অবশ্যই আপনাদের কাছে খুব সহজে সম্পূর্ণ এই উপন্যাসটিকে সহজে তুলে ধরার চেষ্টা করব। গল্পটির নাম একাদশী বৈরাগী। দেখতে পাচ্ছেন একাদশী বৈরাগী, নামকরণ থেকে কি ভাবা যাচ্ছে বা কি মনে হচ্ছে, কি রকম হতে পারে গল্পটা? নিশ্চয়ই এখানে একাদশী ব্রত সম্পর্কে কিছু আছে, অথবা কৃষ্ণ নাম আছে। কিন্তু না, এরকম কিছু নেই এখানে। এখানে এই একাদশী বৈরাগী হচ্ছে একজন ব্যক্তির নাম। এই এই গল্পে বা এই উপন্যাসে নামকরণ হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক। অর্থাৎ আমরা যদি উপন্যাস বা এই গল্পটির শুরুর দিকে যাই, তাহলে প্রথমে আমাদেরকে নামের দিকে দেখতে হয়। এটি একটি ব্যক্তিকেন্দ্রিক নাম, অর্থাৎ একাদশী বৈরাগী বলে কোনো একজন ব্যক্তি রয়েছেন। বেশ, আমরা দ্বিতীয় অংশে সরে আসি। দ্বিতীয় অংশে আলোচনার বিষয় হচ্ছে, যে কোনো গল্প বা উপন্যাস আলোচনার ক্ষেত্রে বলতেই হয় দুটো বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে স্থান। কোন উপন্যাস বা গল্পে স্থানগুলো কিভাবে বদলে গেছে, বা কতগুলো স্থান বা কতগুলো এলাকাকে কেন্দ্র করে এই গল্পটি বা এই আখ্যানটি রচিত হয়েছে। যেমন ধরুন, কাহিনীটা শুরুতেই আছে কলকাতা, তারপর থেকে কলকাতা থেকে কাহিনীটা শুনতে শুনতে কালীদহ গ্রামে পৌঁছচ্ছে, এবং তারপরে ধীরে ধীরে কাহিনীটা যাচ্ছে বারুইপুর গ্রামের দিকে। এইটা হচ্ছে স্থান। দ্বিতীয় বিষয় হচ্ছে চরিত্র সমূহ। চরিত্রগুলো কি কি আছে এই গল্পের মধ্যে? গৌরী চরিত্র, গোপাল মুখুজ্জে, কমলা, অপূর্ব, উটে তার ভালো নাম শশধর, পাঁচকড়ি তেওর, ভগা কাওড়া, রামলোচন চাটুজ্জে, অবিনাশ, দুর্গাডোম, একাদশী বৈরাগী, ঘোষাল মশাই, রাখাল দাস, স্মৃতিরত্ন, হারুর মা, অনাথ, নফর, দিদি, এই সমস্ত চরিত্রগুলি বারবার ঘুরপাক খেয়েছে, এবং কোনটি একেবারে প্রধান চরিত্র হিসেবে কাজ করেছে এই গল্পে বা উপন্যাসে, আবার কোন চরিত্র একেবারে অপ্রধান হিসেবে আড়ালেই থেকে গেছে। এর বাইরেও আরো একটি বিষয় থেকে যায়, সময়টা কি? এই যে গল্পটা, এই গল্পটা আমি কেন পড়ব? শুধু কি পরীক্ষার প্রস্তুতির জন্য, নাকি শুধু গল্প শুনতে ভালোবাসি তাই জন্য গল্পটা শুনবো বা পড়ব? আসলে গল্পের একটা সময় থাকে। কোন সময়কে কেন্দ্র করে লেখক গল্পটি রচনা করছেন এবং কোন সমসাময়িক পরিস্থিতিকে এই আখ্যানের মধ্যে দিয়ে তুলে ধরতে চাইছেন? এখানে দেখা যায় 1918 খ্রিস্টাব্দে এই গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করছেন, এবং এটি প্রায় 6 পাতা বিশিষ্ট একটি উপন্যাস। কিন্তু এই উপন্যাসের মধ্যে এমন কতগুলো বৈশিষ্ট্য রয়েছে যার কারণে এই উপন্যাসটিকে ছোট গল্প বলা যায়। আমরা দেখব, এবার সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করছি।
দেখবো কলকাতা কিভাবে কলকাতা থেকে কিভাবে কাহিনী সরতে সরতে কালীদহ গ্রাম এবং বারুইপুরের দিকে এগোচ্ছে। এই গল্পের প্রধান চরিত্র অপূর্ব, গোপাল মুখুজ্জে এবং কমলার সন্তান অপূর্ব। এই অপূর্ব কলকাতায় থেকেছে প্রায় 5-6 বছর। কলকাতাতে থেকে বিএ পাস করেছে অনার্স নিয়ে এবং তারপর সে ফিরে আসছে তার গ্রামে, নিজের গ্রাম কালীদহ গ্রাম। এই কালীদহ গ্রাম সম্পর্কে একটি কথা প্রথমে মনে রাখতে হবে এই গল্প পড়া চলাকালীন, যে এই গ্রামটি ছিল ব্রাহ্মণ প্রধান গ্রাম। ব্রাহ্মণদের প্রাধান্যই ছিল সব থেকে বড় বৈশিষ্ট্য এই গ্রামের। অন্য সমস্ত জাতি, অন্য সমস্ত সম্প্রদায় বা বিশেষ করে বলতে গেলে আমাদের বর্তমান সমসাময়িক সমাজ ব্যবস্থায় যেরকম হিন্দু এবং মুসলিম দুইটি সম্প্রদায়ের মধ্যে বারবার দ্বন্দ্ব দেখানো হয়েছে, এইসব লেখক বা বিশেষ করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন এই ধরনের রচনাগুলি রচনা করছেন, তখন দেখানো হচ্ছে যে হিন্দু ধর্মের মধ্যে বিভিন্ন গোড়ামি ঢুকছে, বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ তৈরি হচ্ছে এবং তারা একে অপরের সাথে লড়াই করে একটি সামাজিক অবক্ষয়কে প্রতিষ্ঠা করে দিচ্ছে নিজেদের অজান্তে। দেখা যাচ্ছে ব্রাহ্মণ সমাজ সবার উঁচুতে বাস করছে এবং তারা নিজস্ব সুবিধা এবং অসুবিধাকে কেন্দ্র করে নানান রকমের নিয়ম নীতি বিধি বিচার প্রতিষ্ঠা করছেন সমাজে, এবং সেগুলোকে শুধু সমাজের অন্যান্য যে সমস্ত সম্প্রদায়ের মানুষ যেমন ধোপা নাপি বা ইত্যাদি ব্রাহ্মণ থেকে নিচু স্তরের যে মানুষগুলো হিন্দু সম্প্রদায়ের মধ্যেই পড়ছে, যারা তাদেরকে তাদের জীবনযাপনকে প্রচন্ডভাবে নিপীড়িত করে তুলছে এই সমস্ত বিধি নিয়মগুলো। এমনকি শুধুমাত্র সেই সমস্ত সমাজের মানুষই নয়, দেখা যায় যে ব্রাহ্মণ সমাজের মধ্যেই সমস্যা তৈরি হচ্ছে, তারা নিজেদেরই নিয়মে বাধা হয়ে নিজেদের জীবনকে কলুষিত করে তুলছে। আসি আমরা সরাসরি অপূর্বর ক্ষেত্রে, গোপাল মুখুজ্জে এবং কমলার সন্তান অপূর্ব কলকাতাতে 5-6 বছর পড়াশোনা করার পর, অনার্স নিয়ে বিএ পাস করার পর ফিরে আসছে কালীদহ গ্রামে। অপূর্ব ছোটবেলাতেই গ্রামের সমস্ত তার সমসাময়িক বন্ধু বা ছেলেদের মধ্যে দলের মধ্যে মরল ছিল, ফলে সে যখন গ্রামে আসলো তার দিকে সবাই চেয়ে তাকাচ্ছে, কেন চাইছে বারবার, কেন অবাক হয়ে যাচ্ছে অপূর্বকে দেখে। কারণ শহরে বা বিশেষ করে কলকাতাতে বসবাসকারী কোন ইংরেজি ভাষায় শিক্ষিত সন্তান কখনোই যে এমন ভাবে হিন্দু ধর্মের গোড়ামির মধ্যে ডুবে থাকতে পারে বা হিন্দু ধর্মে আগ্রহী থাকতে পারে, এটা গ্রামের মানুষ, কালীদহ গ্রামের মানুষ ভাবতেই পারেনি। অপূর্ব শহরের মানুষের মতো চুল বড় বড় করে ছাটেনি, সে কি করেছে, ছোট ছোট করে চুল ছেঁটেছে এবং মাথার ঠিক মাঝখান থেকে একটা সুন্দর টিকি বেরিয়ে আছে। এই অবস্থায় তাকে দেখে সবাই অবাক হয়ে গেছে। শুধু অবাক হয়ে যায়নি, ওর কাজের উপর ডিপেন্ড করেও সবাই কিন্তু অবাক হয়ে আছে এই গ্রামের মানুষগুলি। হচ্ছেটা কি, অপূর্ব যখন কলকাতাতে ছিল তখন বিভিন্ন সভা সমিতিতে যোগদান করেছে, আবার কি করেছে, বিভিন্ন জ্ঞানী ব্যক্তি বক্তৃতা শুনেছে। এই বক্তৃতা শোনা এবং সভা সমিতিতে থাকার ফলে সনাতন হিন্দু ধর্ম সম্পর্কে ওর যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে এবং সেই সমস্ত অভিজ্ঞতাকে তার গ্রামে এসে সব মানুষের কাছে মুক্ত কণ্ঠে প্রচার করছে। এই প্রচারের ফলে সে বোঝাতে চাইছে যে হিন্দু ধর্মে বা ব্রাহ্মণ ধর্মে যে সমস্ত বিধি নিয়মগুলো আছে, ব্রত উপবাস আছে, সেই সমস্ত যে নিয়মগুলি সবই হচ্ছে বিজ্ঞানসম্মত। যেমন টিকির সাথে সে বৈদ্যুতিক উপযোগিতার একটা সম্পর্ক তৈরি করে সবার সামনে তুলে ধরছে। সে বলছে সন্ধ্যানিক হচ্ছে সন্ধ্যার সময় দেবতার উপাসনা করা। সে সন্ধ্যানিক সম্পর্কে সবাইকে সচেতন করছে যে এটা শরীর এবং স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। সেখানে থেমে থাকছে না, কাঁচকলা খাওয়ার রাসায়নিক যে বিক্রিয়া হয় আমাদের শরীরে সেই বিষয়টিকে তুলে ধরছে এবং যথেষ্ট পরিমাণে বিজ্ঞানসম্মত কারণ দেখিয়ে এখানকার সমস্ত মানুষদেরকে অবাক করে দিচ্ছে। ফলে অল্প সময়ের মধ্যেই গ্রামে আসার পরে অপূর্ব একটা অপূর্ব বস্তুতে পরিণত হয়। ছেলে থেকে শুরু করে বুড়ো সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। ছেলেরা কি করছে, গ্রামের যারা তার সমসাময়িক ছেলেরা ছিল সমবয়সী, সেই সব ছেলেরা টিকি রাখা থেকে শুরু করে গঙ্গা স্নান সন্ধ্যানিক সমস্ত কিছু এত বেশি পরিমাণে শুরু করেছে যে গ্রামের মেয়েরা পর্যন্ত অবাক হয়ে গেছে, তারা পর্যন্ত পেছনে পড়ে থেকে গেছে। আর বুড়োরা কি বলছে, গোপাল মুখুজ্জে এবং কমলা যেমন মানুষ, অপূর্ব তাদের সন্তান সত্যি অপূর্ব, এত তো ঠিক ছিল। কিন্তু হঠাৎ করে অপূর্বর মনে হচ্ছে যে এবার মানসিক উন্নতি করতে হবে গ্রামের,
প্রত্যেকটা মানুষকে সঠিক শিক্ষা দিতে হবে, এর জন্য বই প্রয়োজন, লাইব্রেরির প্রয়োজন। তার নজর পড়ল এই কালীদহ গ্রামে একটি 20-25 বছর পুরনো একটি স্কুল আছে। স্কুলে গিয়ে দেখল লাইব্রেরি আছে কিনা, লাইব্রেরি আছে, কিন্তু লাইব্রেরিতে কি আছে? শশীভূষণের দেড়খানা মানচিত্র আছে, আর কি আছে? আর আছে বঙ্কিমের আড়াইখানা উপন্যাস। এই হচ্ছে লাইব্রেরির সামর্থ্য। এই দীনতা, এই অভাবের কারণে সেই স্কুলের হেডমাস্টারকে সে যথেষ্ট পরিমাণে অপমান করে এবং লাইব্রেরির নতুন করে সংস্কারের কাজে নিজে থেকে কোমর বেঁধে কাজে লেগে পড়ে। এর মাঝখানে আরো একটা বিষয় ঘটে গেছে, সে সমাজকে তিনটি ভাবে সহযোগিতা করতে চাইছে, তার সেই গ্রামকে তিনটি ভাবে সংস্কারের মধ্যে নিয়ে আসতে চাইছে, তিনটি দল সে তৈরি করছে। প্রথম দল হচ্ছে হিন্দু ধর্ম প্রচারিণী, অর্থাৎ একটি দল তৈরি করতে চাইল সে, যে হিন্দু ধর্মে প্রচার করবে, তার সে থাকবে অপূর্ব এবং অপূর্বর দলের মধ্যে যে সমস্ত যে সব ছেলেরা আছে তারা সবাই মিলে চেষ্টা করবে যে মানুষের মধ্যে, সেই গ্রামের প্রত্যেকটা মানুষের মধ্যে হিন্দু ধর্মকে আরো নতুন করে পুনরুত্থান করা বা হিন্দু ধর্মের সংস্কার বিষয়ে তাদেরকে জানানো, জ্ঞান দেওয়া, এইটি তার একটি দল ছিল। দ্বিতীয় দলটি ছিল ধূমপান নিবারণী, গ্রামের একটি মানুষও যেন ধূমপানের রাস্তায় না যায়, কোন রকম মাদক দ্রব্য যেন তারা সেবন না করে, যদি তারা সেই রকম কিছু করে তাহলে অপূর্ব এবং তার দলের ছোকরারা তাদের উপর কঠিন ভাবে বাধ্যতামূলক কিছু কাজ করতে পারবে বা তাদেরকে শাসন করতে পারবে। আরো একটি রাস্তা দিয়ে সে বা তার দলের ছেলেরা সবাই মিলে সমাজের সংস্কার করতে চাইলো, সেটা হচ্ছে দুর্নীতি দলনীয়। কিরকম বিষয়টা? যে শুধুমাত্র হিন্দু ধর্ম বিষয়ে জানে না তাদেরকে শুধু শিক্ষিত করতে হবে এমন কোন কারণ নাই, যারা ধূমপান করছে তাদেরকে শাস্তি দিতে হবে তাও নয়, বরং যে কোনো প্রকারের, এই গ্রামে যে কোনো প্রকারের যদি অন্যায় হয়, অত্যাচার হয়, তার বিরোধিতা করবে অপূর্ব এবং তার দলের ছেলেরা। এই তিনটি দল সে তৈরি করল, হিন্দু ধর্ম প্রচারিণী, ধূমপান নিবারণী আর দুর্নীতি দলনী। তিনটি দলের মধ্যে ভাগ হয়ে তারা সমাজে সংস্কার করার চেষ্টা করলো। দেখা যায় এই পাঁচকড়ি তেওর বলে এক ব্যক্তি এক রাত্রে তাড়ি খেয়ে তার স্ত্রীকে বেধড়ক মেরেছে। এই খবরটা অপূর্ব কানে যেতেই পরের দিনই কি হয়, অপূর্ব তার দলবল নিয়ে পাঁচকড়ি তেওরের বাড়িতে গিয়ে পাঁচকড়ি তেওরকে এত কঠিন ভাবে শাসিয়েছে যে তার পরদিন সকালে পাঁচকড়ি তেওরের স্ত্রী তার স্বামীকে নিয়ে বাপের বাড়ি পালিয়ে গেছে। আসি দ্বিতীয় জায়গায় ভোগা কাউরা। এই ভোগা কাউরা দিয়ে এক রাত্রে বিল থেকে মাছ ধরে রাত্রেবেলা বাড়িতে ফিরছিল, এমন সময় গাঁচার ঝোঁকে সে বিদ্যাসুন্দর মালিনীর গান গাইতে গাইতে আসছিল। এই গানটি শুনতে পাই গ্রামের একজন ছেলে, তার নাম অবিনাশ। সে সেই গানটি শুনে ভোগা কাউরার কাছে গিয়ে তার নাকে মেরে রক্ত বের করে দেয়। এই হচ্ছে তার দুর্নীতি দলনী সম্প্রদায়ের কাজ। তৃতীয় অংশ কি আছে? দুর্গা ডোমের একজন ছেলে ছিল 14-15 বছর বয়স। সেই ছেলেটি একদিন মাঠ দিয়ে যাচ্ছিল বিড়ি খেতে খেতে, হঠাৎ করে এই বিষয়টি নজরে আসে অপূর্ব আর অপূর্বর দলের ছোকরাদের। তারা গিয়ে তার কাছ থেকে বিড়িটি কেড়ে নিয়ে তার পিঠের মধ্যে ফসকাপ তুলে দেয়। ফলে ছোট থেকে বড়, সাধারণ থেকে অসাধারণ, গ্রামের যত মানুষ ছিল তারা সচেতন হয়ে যায় যে আমাদের মধ্যে কোন রকম কোন দুর্নীতি চলবে না, ধূমপান চলবে না, এবং আমাদেরকে হিন্দু ধর্ম বিষয়ে খুব সচেতন থাকতে হবে। এতদূর ঠিক ছিল, কিন্তু যে মুহূর্তে তার মাথার মধ্যে আসলো লাইব্রেরি সংস্করণ করা, লাইব্রেরি সংস্করণ করতে গেলে বইয়ের দরকার, বইয়ের দরকার তো টাকার দরকার, এই টাকার প্রয়োজনে সে চাঁদা তোলার ব্যবস্থা করলো। পুরো গ্রাম থেকে চাঁদা তোলা হবে প্রত্যেকটি বাড়ি থেকে। এর জন্য তার প্রয়োজন হলো প্রথমে চাঁদার খাতা তৈরি করা, এরপরে আইন কানুন কিভাবে করতে হবে গ্রামের মধ্যে সেইটার একটি পদ্ধতি তালিকা তৈরি করলো, এরপরে লাইব্রেরিতে কি কি বই নিয়ে আসতে হবে সেই বইপত্রের একটা তালিকা তৈরি করলো। কিন্তু গ্রামের মানুষরা যখন দেখছিল যে অপূর্ব আর তার দলবলের ছেলেরা সবাই মিলে হিন্দু ধর্ম প্রচারের জন্য লড়াই করছে, হিন্দু ধর্ম সংস্কারের জন্য লড়াই করছে, ততক্ষণ তারা সহযোগিতা করেছে, অপূর্বদের পাশে ছিল, কিন্তু যে মুহূর্তে তারা চাঁদা তোলার কাজ শুরু করলো সবাই একটু একটু করে পেছনে সরছে, তাদের কাছে ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়ালো এই বিষয়টি। ফলে কি হচ্ছে, যখনই অপূর্ব অথবা তার দলের কোনো ছেলের বগলে চাঁদার খাতা দেখছে, দূর থেকে তাদেরকে দেখে সবাই জানলা দরজা বন্ধ করে দিচ্ছে। এই সময়টাতে এসে অপূর্ব দুশ্চিন্তায় পড়ছে, সে এখন কি করবে।
কিভাবে সে লাইব্রেরি বা শিক্ষা দীক্ষায় এই গ্রামকে উন্নত করবে। দুশ্চিন্তায় আছে, দুশ্চিন্তায় থাকাকালীন তার হঠাৎ করে একটি পোড়ো জমির দিকে নজর পড়লো। পোড়ো জমি কাকে বলে? না, যে জমিটা বহুদিন ধরে ব্যবহৃত হয়নি, আড়ালে ফেলা আছে, সেই জমিতে কেউ কখনো কাজ করে বা অনেকদিন কাজ করা হয়নি, সেটাকে বলা হয় পোড়ো জমি। এবং অপূর্ব জানে যে এই পোড়ো জমিটা হচ্ছে একাদশী বৈরাগীর। একাদশী বৈরাগীটি কে আমরা প্রথমে জেনে নিই। একাদশী বৈরাগীর নামই কিন্তু গল্পটির নাম, ফলে একাদশী বৈরাগীকে আমরা একটু অন্যরকম ভাবে দেখতে চাইছি। প্রথমেই কথা বলতে হয় যে একাদশী বৈরাগীর আসল নাম কিন্তু একাদশী বৈরাগী নয়। তার আসল নামটি যে কি গল্পের মধ্যে সেটা কোথাও নেই, সবাই তাকে একাদশী বৈরাগী বলেই চেনে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ও বাস্তবে বৈরাগী বা বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষও নয়, সে হচ্ছে সদ্গ অর্থাৎ গোয়ালা। কিন্তু প্রয়োজনের কারণে সে নিজের জাতিকে চেঞ্জ করে বা পাল্টে দিয়ে একটা ভেক নাম নিয়েছে আর বৈরাগী নাম নিয়ে অন্য গ্রামে গিয়ে বসবাস করছে। আসলে অপূর্ব শুনতে পেল যে এই জমিটি থেকে সরে গিয়েছে কেন একাদশী বৈরাগী, একটা সময় প্রায় 10 বছর আগের ঘটনা, যে সময়টাতে অপূর্ব বসে চিন্তা করছে, দুশ্চিন্তা করছে যে লাইব্রেরির কিভাবে ও সংস্করণ করা প্রয়োজন, ঠিক সেই সময় থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। 10 বছর আগে একাদশী বৈরাগী কোন রকম কোন এক সামাজিক অন্যায় করেছিল বা সামাজিক অপরাধ করেছিল, যে কারণে ব্রাহ্মণেরা সবাই মিলে কালীদহ গ্রাম থেকে তাকে বহিষ্কার করে দেয়। সে প্রায় 2 ক্রস দূরে বালিপুর গ্রামে গিয়ে বসতি নির্মাণ করে। তার সংসারে কেউ নাই, সে তার বয়স হচ্ছে প্রায় 60 বছরের ঊর্ধ্বে এবং তার একটি বোন আছে, বিধবা বোন। আমি এর বোনের সম্পর্কে পড়ে আসছি, বোনের নামটা বলে নিই আগেই, তার বোনের নাম হচ্ছে গৌরী। আমরা আসছি এই কাহিনীতে। তার আগে বলে রাখি যে একাদশী বৈরাগী কি ব্যবসা করত কালীদহ গ্রামে। তার নাপিত ধোপা মুদির কাজ ছিল এবং সেই মানুষটি বাড়িপুরে গিয়েও সেই একই কাজ শুরু করেছে এবং তেজারতি করা শুরু করেছে। তেজারতি কাকে বলে? তেজারতি হচ্ছে যারা সুদে টাকা খাটায়। ফলে এই লোকটি টাকার কুমির, এই কথাটা শুনেছে অপূর্ব। ফলে অপূর্বর কাছে দুটো অপশন, এক যে তার জমিটা এখনো পর্যন্ত কালীদহ গ্রামে আছে, দুই সে সামাজিক অন্যায় করেছে। এই দুটো ভয় দেখিয়ে তার কাছ থেকে প্রায় লাইব্রেরির অর্ধেক চাঁদা কিন্তু সংগ্রহ করা যেতে পারে, এটা অনুমান করে এবং সে প্রস্তুতি নিতে শুরু করে যে কিভাবে সে দ্রুত এই বাড়িপুরে গিয়ে তার কাছ থেকে চাঁদাটা নিতে পারে। এই ঘটনাটা গ্রামের সবাই শুনতে পায় যে একাদশী বৈরাগীর কাছ থেকে চাঁদা তুলতে যাচ্ছে অপূর্বরা। এই মুহূর্তে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে স্মৃতিরত্ন, এই ব্যক্তির একটু রাগ ছিল একাদশী বৈরাগীর উপরে। তো সে কি করলো, ওই রাগটাকে কমানোর জন্য অপূর্বদেরকে এসে সহযোগিতা করতে চাইল। কি রকম রাগ? আসলে যে 10 বছর আগের কথা বলছি সেই 10 বছর নয়, বরং যে সময়টাতে অপূর্ব আর তার দলের ছেলেরা প্রস্তুতি নিচ্ছে সেই সময় থেকে ঠিক 2 বছর আগের ঘটনা। ঠিক 2 বছর আগের ঘটনা, স্মৃতিরত্ন চেয়েছিল নিজের বাগানের জমিটাকে, পরিসীমাটাকে একটু বড় করবে বলে একাদশী বৈরাগীর ওই পোড়ো জমিটা কিনে নিবে। কিন্তু একাদশী বৈরাগী প্রথমে বলেছিল যে আপনি ঠাকুর মশাই, আপনি ব্রাহ্মণ, আপনাকে যদি আমি জমিটা দান করতে পারি এটা আমার সৌভাগ্যের বিষয়, এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না। এই কথাটা শোনা মাত্র স্মৃতিরত্ন তাকে প্রচন্ড আশীর্বাদ করে, ভয়ঙ্কর ভয়ঙ্কর আশীর্বাদ করে। কিন্তু তার পরক্ষণেই একাদশী বৈরাগী জানায় যে এটাই আমার একমাত্র শেষ সঙ্গ, পূর্বপুরুষের সাত পূর্বপুরুষের ভিটে, এবং আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে দিব্যি দিয়েছিল যে খেতে যদি না পাস তাও ভালো, কিন্তু জমি ভিটে বিক্রি করবি না, অতএব আমি সেটা করতে পারবো না। ফলে একটা ভেতরে ভেতরে আক্রোশ থেকে যায় স্মৃতিরত্ন, যে সুযোগ পেলে একাদশী বৈরাগীকে সে ছবল দিতে ছাড়বে না। যখন শুনেছে অপূর্বরা যাচ্ছে তার কাছ থেকে অর্ধেক নেওয়ার জন্য লাইব্রেরির খরচ, তখন স্মৃতিরত্ন তাদেরকে গিয়ে সহযোগিতা করছে এবং সাহস দিচ্ছে, যাও এবং তার কাছ থেকে নিয়ে আসো, সে টাকার কুমির, অনেক আছে তার। ফলে এই ঘটনার পরে প্রায় পাঁচ দিন পর অপূর্ব আর তার দলের ছেলেরা বাড়িপুরে রওনা হয় এবং ঠিক একাদশী বৈরাগীর বাড়ির কাছে এসে দাঁড়িয়ে। তো আমরা দেখলাম কালীদহ গ্রাম আর বাড়িপুরের মাঝখানে 2 ক্রস দূরত্ব রয়েছে, 1 ক্রস সমান 2 মাইল আর 1 মাইল সমান 1.5 কিলোমিটার, মোটামুটি ভাবে 1.5 কিলোমিটার ধরতে পারি। আর খুব ভালোভাবে যদি
সেই অঙ্কের নিয়মে যেতে হয় তাহলে 1600 মিটার, তো আমরা 1.5 কিলোমিটার ধরি। তো 1 ক্রোশ সমান হচ্ছে 2 মাইল, 1 মাইল সমান 1.5 কিলোমিটার, তাহলে 2 ক্রোশ সমান কত কিমি এটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করে এখনই আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, আমরা এরপরে চলে যাই যে বাড়িপুরে যাওয়ার আগে অপূর্বর মাথার মধ্যে আরো একটা চক্রান্ত ঘুরছিল, যে একাদশী বৈরাগী যদি তাদেরকে চাঁদা দিতে অস্বীকার করে তাহলে তার ব্যবস্থা কি নেবে তারা। একটা উপায় আছে, কারণ বাড়ুইপুরের যে জমিদার, বাড়ুইপুরের জমিদারের নাম রাখাল দাস বাবু। বাড়ুইপুরের জমিদার হচ্ছেন রাখাল দাস বাবু, ইনি হচ্ছেন অপূর্বর দিদির মামা শ্বশুর। ফলে কালিদহ গ্রামে যখন একাদশীর ব্যবসা বন্ধ করতে পারা গেছে, তখন নিশ্চয়ই বাড়ুইপুরের জমিদারকে বলে দিয়ে সেখানেও তার ব্যবসা বন্ধ করে দেওয়া যেতে পারে। এই চক্রান্ত মাথায় নিয়ে অপূর্ব আর তার দলবল গেল বাড়ুইপুর, তা আর সেখানে একাদশী বৈরাগী বাড়ির সামনে গিয়ে পৌঁছল। বাড়িটি অদ্ভুত, বেশ সুন্দর, চকচকে, যেন দেখেই মনে হচ্ছে যে সেখানে লক্ষ্মী শ্রী বসে রয়েছে। এই অদ্ভুত সুন্দর জায়গাতে গিয়ে প্রথমেই যা দেখলো অপূর্ব, সেটা দেখে তার মন ভেঙে গেছে। প্রথমেই দেখছে একাদশী বৈরাগীর দিকে, তার রুক্ষ সূক্ষ্ম শরীর দেখলেই 60 বছরের বেশি বলে মনে হচ্ছে বৃদ্ধকে। এরপরে যে বিষয়টি, যে তার মুখ দেখে মনে হচ্ছে না যে রসকস কিছু রয়েছে, অর্থাৎ তার কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা যে পাওয়া যাবে এরকমটা মনে হচ্ছে না। দ্বিতীয় আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে সে কাজ করছে তেজারুদির, আগে বলেছি তেজারুদির কাজ করছে, তেজারুদি মানে হচ্ছে সুদে টাকা খাটানো। এরপরে যে বিষয়টি, যে তার পাশে আরো একজন বৃদ্ধ বসে রয়েছে। বৃদ্ধটি কি করছে, তার সারা শরীর ফাঁকা, প্রায় খালি গা, এবং গায়ের মধ্যে একটি পয়তা রয়েছে, অর্থাৎ দেখে বোঝা যাচ্ছে যে সে ব্রাহ্মণ, এবং বসে সে স্লেটের মধ্যে সুদ আসনের অঙ্ক কষছে। চারিদিকে মানুষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে অনেক মানুষ আছে, বাচ্চা থেকে ছেলে মেয়ে সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার উঠোনে। এইরকম মুহূর্তে গিয়ে বলছিল অপূর্ব আর তার ছেলেরা। তবে ছেলেদের মধ্যে দুজনের নাম আমরা পাবো এই ক্ষেত্রে, অপূর্বর সাথে এক ছিল অনাথ আর দুই ছিল বিপিন। অনাথ তো বুঝে শুনে কথা বলে, আর বিপিন একটু উগ্র এবং বোকা, বোকার মতো সে ঝগড়া করতে নেমে যায়। ফলে এই দুজনের মাঝখানে দাঁড়িয়ে অপূর্বকে কিন্তু অনেকটা ভদ্রতার বাঁচিয়ে একাদশী বৈরাগী মানুষটির সাথে কথা বলতে হয়। যাই হোক, অপূর্ব যখন সামনের দিকে গেল তখন একাদশী বৈরাগী তাকে সম্ভাষণ জানালো এবং তার পরিচয় জানতে চায়। পরিচয়ে অপূর্ব জানায় যে আমরা কালিদহ গ্রাম থেকে এসেছি এবং আমরা সবাই ব্রাহ্মণ সন্তান। নিজের গ্রাম একাদশী বৈরাগী অবাক, এতদিন পর সেই গ্রাম থেকে আমার কাছে কেন। এই মুহূর্তে অপূর্ব সমস্ত কথা বলার পর, যখন শুরু করেছে নিজের পরিচয় দেওয়ার পর, যখন শুরু করেছে লাইব্রেরির কথা আর তারপরে শুরু করেছে চাঁদার কথা, তখন একাদশী বৈরাগী ঘাটটা উল্টো দিকে ঘুরে গেছে, সে অন্য কারো দিকে তাকাচ্ছে। দূরে দাঁড়িয়ে আছে একজন মহিলা, সেই মহিলা হারুর মা। একাদশী বৈরাগী তার দিকে তাকিয়েছে এবং তাকানোর সঙ্গে সঙ্গে বলছে, হারুর মা, তোমার কাছে 7 টাকা 2 আনা পাওয়া যাবে সুদ, তুমি 2 আনাটাই বাদ দিতে চাইছো, তার থেকে বরং আমার গলাতে পা দিয়ে জিভ বের করে আমাকে মেরে ফেলো। হারুর মা অবাক, এইরকম কথা তাকে কখনো বলা হয়নি, হঠাৎ করে এইরকম করে এই সময়টাতে কেন বললো এত লোকের সামনে। ফলে হারুর মা চুপ করে দাঁড়িয়ে আছে, আর একাদশী বৈরাগী আর তার সাথে সাথে তার পাশে যে বৃদ্ধ বসেছিল, যে স্লেটে অঙ্ক কষছিল সুদাসনের, তাকে বলা হচ্ছে ঘোষাল মশাই, তিনি হচ্ছেন ঘোষাল মশাই। এই দুজন মিলে এমন ভাবে সেই মহিলার উপরে তোড়জোড় শুরু করলো যেন অপূর্বর মনে হচ্ছে যে এই 2 আনার জন্য এরা মরেই যাচ্ছে। এর মাঝখানে অপূর্ব ডেকে বলে যে আমাদের লাইব্রেরির বিষয়টা একটু তাকিয়ে দেখো। তখন একাদশী বৈরাগী হঠাৎ করে তার দিকে তাকালো এবং বললো, হ্যাঁ দেখছি বলে আবার অন্যদিকে ঘুরল। পাশে দাঁড়ানো আছে নফর বলে এক ব্যক্তি, নফরকে বলছে, হ্যাঁ নফর, তুই যে এর আগে 2 টাকা নিয়ে গেলি, 2 টাকা তো এখনো পর্যন্ত শোধ করিসনি, তার কোনো সুদও দিসনি, তার সুদ হবে 6 পয়সা, তুই 6 পয়সা এখনো সুদ দিসনি, আবার আজকে নতুন করে 1 টাকা ধার করতে এসেছিস, তুই কি আমার মাথায় পা দিয়ে ডুবিয়ে ছাড়বি, আগে সুদগুলো দে। অপূর্ব আর তার ছেলেরা দূরে দাঁড়িয়ে বিরক্ত হচ্ছে, রাগছে, কিন্তু নিজেকে তবু সংযমের মধ্যে রাখার চেষ্টা করছে।
এমন মুহূর্তে দেখা যাচ্ছে যে লোকটির দিকে তাকিয়ে একাদশী বৈরাগী এমন কথাটি বললো, তার নাম নফর। নফর বলল, কর্তা, আমি 4 পয়সা ধার করে নিয়ে এসেছি অন্যজনের কাছ থেকে, আপনি 6 পয়সা পাবেন সুদ। আজ 4 পয়সা নেই, আগামী কয়েকদিন পরে আমি 2 পয়সা আপনাকে শোধ করব। কিন্তু একাদশী বৈরাগী ছাড়বে কেন? তুই 4 পয়সা নিয়ে আসতে পারলি আর 2 পয়সা জমা করতে পারলি না। পাশ দিয়ে যাচ্ছিল এক ব্যক্তি, তাকে দেখে বলল একাদশী বৈরাগী, দেখতো ওর কাছার মধ্যে আছে কিনা টাকা, 2 পয়সা আছে কিনা। তখন তাড়াহুড়ো করে নফর বলল যে কেউ যদি আপনার কাছে টাকা নিয়ে এসে টাকা না দেয় তার মুখে পোকা পড়ুক, আমি এরকম কিছু করি না। কিন্তু একাদশী বৈরাগী অনুমতি দিয়েছে এক ব্যক্তিকে এবং সে গিয়ে সে এগোচ্ছে নফরের দিকে, তাকে সার্চ করবে বলে। নফর এই সময় রেগে সত্যি সত্যি তার কাছের মধ্যে ছিল কিছু পয়সা, 2 পয়সা বের করে একাদশী বৈরাগীর মুখের কাছে ফেলে দেয়। একাদশী বৈরাগী সুন্দর এবং শান্ত মনে সেই টাকাগুলোকে গুছিয়ে পয়সাটাকে গুছিয়ে রেখে দেয় এবং তারপরে নফরকে বলে, হ্যাঁ রে নফর, এই যে 1 টাকা তুই চাইছিস, 1 টাকা নিয়ে তুই কি করবি, তার থেকে বড় তুই 8 আনা নিয়ে যা, তাহলে পুরো 1 টাকা নিয়ে গিয়ে শেষ করে দিবি, 8 আনা অর্থাৎ 50 পয়সা। নফর বলে, আমার দরকার আছে তাই জন্যই না চাইছি, এমনি এমনি তো চাইছি না, আমার প্রয়োজন আছে, 1 টাকা লাগবে। অনেক দড়িঘড়ি করার পর একাদশী বৈরাগী তাকে 12 আনা দেয় অর্থাৎ 75 পয়সা দেয়। নফর সেটা নিয়ে বেরিয়ে যেতে চায় সন্তুষ্ট ভাবে, সেই 12 আনা পয়সা নিয়ে চলে যাচ্ছিল। কিন্তু আমরা দেখবো গল্পের মধ্যে যে সে তখনও দরজার বাইরে যায়নি, দরজার ভেতরে আরো কি কি কাণ্ড হচ্ছে সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই মুহূর্তে অপূর্ব প্রচন্ড রেগে গেছে কিন্তু তবু নিজেকে সংযম করে রেখেছে। কিন্তু অপূর্বর আরেক বন্ধু অনাথ, সে রেগে গেছে, সে চাঁদার খাতাটা নিয়ে সরাসরি একাদশী বৈরাগীর সামনে দিকে ফেলে দিয়েছে, যা দেওয়ার দিয়ে দিন মশাই, অনেক দূর থেকে এসেছি, বেশি সময় আমাদের হাতে নেই, চাঁদাটি দিয়ে দিন। একাদশী বৈরাগী কি করবে, চাঁদার খাতা হাতে নিল, আগা গোড়া সে বেশ কিছুক্ষণ সময় ধরে দেখল, দেখার পর খাতাটিকে সুন্দর করে গুছিয়ে তাদের সামনে রাখলো, বলল, আমি বুড়ো মানুষ, গরিব মানুষ, আমার কাছ থেকে টাকা নিয়ে কি করবেন। অপূর্ব এতক্ষণ নিজেকে সংযমের মধ্যে রেখেছিল, এবার পারলো না। অপূর্বর বক্তব্য, বুড়ো মানুষের চাঁদা দিবে না তো কি বাচ্চা মানুষে দিবে, ছেলে মানুষে দিবে, ছেলে মানুষের টাকা পাবে কোথায়। উত্তরে একাদশী করে বৈরাগী বলে, কই 20 থেকে 25 বছর হলো আমাদের কালীদহ গ্রামে তো স্কুল হয়েছে, এতদিন তো কারো প্রয়োজন ছিল না লাইব্রেরির, আজ কিসের জন্য প্রয়োজন হয়েছে লাইব্রেরির। আর ঠিক আছে, যখন এসেছো তো কিছু দেওয়া যাবে, আমি আমার ছেলে পুলেরা না পড়ুক, আমার গ্রামের ছেলে পুলেরা তো পড়বে, কোনো ব্যাপার না, ঠিক আছে একদিন এসে 4 পয়সা নিয়ে যেও বা 4 আনা নিয়ে যেও, 4 আনা অর্থাৎ 25 পয়সা নিয়ে যেও চালা। তারপরে সঙ্গে সঙ্গে একাদশী বৈরাগী ঘোষাল মশাইয়ের দিকে তাকিয়ে বলছে, কি ঘোষাল মশাই, ভুল বলিনি তো, এর থেকে কম দেওয়া যায় না, এত দূর থেকে ছেলেরা এসেছে, আর আমার একটু নাম টাম আছে গ্রামে, তাই জন্যই না এসেছে, এত মানুষ তো আছে জমিদার, কিন্তু কই সবার কাছে তো যায়নি, এরা আমার কাছে এসেছে, এত দূর থেকে এসেছে, 4 আনা পয়সা দেওয়া যেতেই পারে। এবার অনাথ রেগে যায়, অনাথ তাকে বলে, আমরা কি এত দূর থেকে এসেছি মাত্র 25 পয়সা বা 4 আনা পয়সা নেওয়ার জন্য। অপূর্ব তাকে জানায় যে আপনি যে এই কাজগুলো করছেন গরিব মানুষের রক্ত চুষে সেটা আমরা জানি, এবং যদি এইভাবে না করেন তাহলে আপনার এই কালীদহের যেভাবে আপনার কাজ বন্ধ হয়েছিল সেভাবে আপনার ধোপা নাপিতের কাজ বাড়ি পুরো বন্ধ করে দেব। কিন্তু এদের এমন রাগ দেখে সে অবাক হয়ে যায় একাদশী বৈরাগী, যে বিদেশি মানুষগুলো আমার উপরে তো রেগে যাচ্ছে কাল। ফলে একাদশী বৈরাগী বলে বসে, দেখলেন তো মাত্র 6 পয়সা আদায় করার জন্য কতটা ছেঁচড়ে পানা করতে হলো আমাকে, যাই হোক পাট যদি উঠে তারপরে না হয় কিছু চাঁদা দেওয়া যাবে আরো একটু বেশি করে। অপূর্ব তখন আরো রেগে যায়, আপনার পাট ওঠার জন্য পাট বিক্রির জন্য কি আমাকে অপেক্ষা করতে হবে আমাদেরকে। সঙ্গে সঙ্গে তারা তাদের গল্প, তাদের কথা এবং তাদের মধ্যে বিতর্ক বাড়তে থাকে একটু। এরপরেই আমরা দেখি যে তাদের মধ্যে তর্ক বিতর্ক চলছে, মাঝখানে দেখা যাচ্ছে একদিকে নফর যে দাঁড়িয়েছিল আর সে ফুল ছিল রাগে, কেননা তার কাছা থেকে 2 পয়সাও বের করে নেওয়া হচ্ছিল। ফলে সে যখন দেখলো যে একদল ছেলেরা একাদশী বৈরাগীর উপরে প্রচন্ড মারমুখী হয়ে দাঁড়িয়েছে, সেই মুহূর্তে সে বলে বসলো, হ্যাঁ বাবু মশাই, আপনারা ঠিক বলছেন,
এই লোকটা একেবারে পিচেস, কোন বৈরাগী তো নয়, যেন পিচেস। আসলে পিশাচ বলতে গিয়ে তার কাছে ধূরি পরিবর্তন হয়ে পিচেস হয়ে যায়। এরপরে এর কথা শুনে বিপিন একটু উত্তেজিত হয়ে গেল। এবার বিপিনের প্রবেশ হচ্ছে গল্পের মধ্যে, সে প্রচন্ড উগ্র এবং ভুলভাল কথা বলে দিলেও তার কাছে কিছু এসে যায় না। বিপিন বলে উঠল, কেন আমাদের গায়ে আপনার ব্যবসা বন্ধ হয়েছিল, বলবো সবার কাছে নাকি? বলবো বলবো। হঠাৎ করে সব মনে পড়ে গেল একাদশী বৈরাগীর, কি ঘটেছিল তার অতীত জীবন। আসি এবার আমরা তার ফ্ল্যাশব্যাকে, যে কি কারণে একাদশী বৈরাগীকে কালীদহ গ্রাম থেকে বালিপুরে চলে আসতে বাধ্য হয় একাদশী বৈরাগী। একাদশী বৈরাগী আসলে কোনো বৈষ্ণব জাতির মানুষ নয়, বৈরাগী নয়, সে ভেক নিয়েছে এই গ্রামে এসে। ভেক নিয়ে সে বৈরাগী হয়ে সেজে বসে আছে, চুপ করে লুকিয়ে বসে আছে। এবং তার নাম একাদশী নয়, আসল নামটি সেখানে এই গল্পে নেই। এবং তিনি জাতিতে হচ্ছেন সদগপ। সদগপ হচ্ছে গোয়ালে বা যারা ঘোষ তাদেরকে বলা হয় সদগপ। এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই মানুষটির ইতিহাস নিশ্চয়ই তেমন কোন নির্মম ভাবে তৈরি হয়েছে। এবং প্রথমেই আমি বলেছিলাম যে সামাজিক কোন অপরাধ করার কারণেই তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল ব্রাহ্মণ সমাজ থেকে। দেখা যায় ইতিহাসে তার অতীত জীবনে দেখা যায় একাদশী বৈরাগী একটি বৈমাত্রেয় ভগিনী ছিল, অর্থাৎ সৎ বোন ছিল, তার নাম গৌরী। তাকে ছোটবেলা থেকে সে কোলে পিঠে করে মানুষ করেছিল এবং ঘটা করে একদিন বিয়ে দিয়েছিল। কিন্তু বিয়ের কিছুদিন পরেই সে বিধবা হয়ে যায় এবং তারপর একাদশী বৈরাগীর কাছে এসে জীবনটাকে যাপন করতে শুরু করে। কিন্তু অল্প বয়স, ফলে তার ভুল পথে যাওয়াটা স্বাভাবিক। এবং সে গেল, সে কুলের বাইরে গেল, বাড়ির বাইরে গেল এবং পালিয়ে গেল অন্যত্র। এমন সময় সমাজে ছিছি রোগ পড়ে গেল একাদশী বৈরাগীর সম্পর্কে। কিন্তু একাদশী বৈরাগী প্রচন্ড ভালোবাসত তার বোনকে, তার বোনকে ছেড়ে, তার বোন চলে যাওয়ার কারণে সে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, প্রচন্ড কান্নাকাটি করে। এবং দেখা যায় পরবর্তীতে সে বেশ কিছুদিন বিভিন্ন গ্রামে গ্রামে শহরে শহরে ঘুরতে থাকে, খুঁজতে থাকে তার বোনকে। এবং একসময় তার বোন গৌরীকে সে খুঁজেও পায় আর তারপর তাকে বাড়িতে নিয়ে আসে। এই বাড়িতে নিয়ে আসাটাই তার কাছে যেন অপরাধ থাকে। গ্রামের মানুষরা চায় তার বোনকে ছেড়ে দিতে, যেখানে যেতে পারে যাক, আর ও যে ফিরিয়ে নিয়ে আসলো গ্রামের মধ্যে, এর জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। সে চাইল, আমি আমার বোনকে নিয়ে যেখানে থাকবো সেখানে সুখী থাকবো। ফলে এই গ্রাম থেকে তার ব্যবসা বাণিজ্য বন্ধ হলো এবং এখানে এই গ্রাম থেকে তাদেরকে বহিষ্কার করে দেওয়া হলো। কিন্তু এই একই নাম নিয়ে থাকতে পারবে না বলে সে বৈরাগী ভেক নিয়ে নিল, নিজের পরিচয়কে লুকিয়ে বালি করে ব্যবসা বাণিজ্য চালাতে শুরু করলো। এই মুহূর্তে হঠাৎ করে এইটুকুই হচ্ছে গল্প। এখানে এসে সে তেজারতির ব্যবসা খেতে বসে, মুদির কাজ করে, ধোপার কাজ করে, এইরকম কাজের ফলে সে আজকে প্রায় টাকার কুমির হয়ে যাচ্ছে, প্রচুর মানুষকে অনেক ঋণ দেয়, ভালো ব্যবসা খেতে বসেছে। কিন্তু হঠাৎ করে অপূর্ব বিপিন আর অনাথেরা সেই ইতিহাসটিকে খুলে দেওয়ার কারণে তিনি প্রচুর পরিমাণে আঘাত পান। এই আঘাত পাওয়াটার ফলে তার চোখ দুটো নিচে নেমে যায় এবং মনটা খুব করুণায় ভরে ভরে। কিন্তু এই দুঃখ, এই লজ্জা আসলে তার নিজের জন্য ছিল না, ছিল তার ছোট বোনটির জন্য, কারণ বাড়িতে তখনও গৌরী ছিল। যদি কোনোভাবে এদের আলোচনাটি গৌরীর কানে যায় তাহলে গৌরী আবার ভেঙে পড়বে, কারণ তিনি একাদশী বৈরাগী জানত যে গৌরীর সেই ইতিহাস জীবনের কথাগুলো গৌরী এখন পর্যন্ত ভুলে যেতে পারে। তার মনের মধ্যে প্রত্যেকটা কথা এখন জেগে আছে এবং সে মনে মনে কষ্ট পায়। ফলে তার মনে হচ্ছিল বোন যদি এই সমস্ত কিছু শুনে নেয় তাহলে আবার কান্নাকাটি করবে, আবার সে ব্যথা পাবে মনে মনে। এর ফলে একাদশী বৈরাগী একটু ভাবুকতার মধ্যে চলে যায় এবং তার মাথাটা ধীরে ধীরে নিচু হয়ে যায়। এই সময়টাতে তার সেই মুখমণ্ডলটি কারো নজরে না আসলেও অপূর্বর কিন্তু ঠিকই নজরে আসে এবং অপূর্ব অবাক হয়ে যায়, এই মানুষটি, এই পিশাচের মতো মানুষটি হঠাৎ করে এত নরম হয়ে গেল কেন। এই সময় দেখা যায় বিপিন আরো রেগে যায়। বিপিনের কথা থামে না, কারণ ততক্ষণে দেখা যায় যে আশেপাশে যত মানুষ ছিল তারা বেশ খুশি হয়ে গেছে একাদশী বৈরাগীর মতো মানুষটিকে যখন অপমান করছে সবাই মিলে, তখন স্থানীয় ওই সময় যারা ছিল আশেপাশে তারা সবাই খুব খুশি হয়ে গেছে। এই খুশি হওয়াটা দেখে নিয়ে বিপিন কিন্তু আরো বেশি খুশি হয়েছে। সে রাগ করে বলছে, আমরা কি ভিখারি নাকি, এত দূর থেকে এসেছি, আবার একদিন আসবো চার আনা পয়সা নিয়ে যাব। তার আগে তুমি চিনে রেখো এই গ্রামের বারুইপুরের জমিদার আমাদের কুটুম্ব হয়, তোমাকে
এখান থেকে ব্যবসা বন্ধ করে দেব। এই কথা বলার পর বিপিন রাগ করে অপূর্বর হাত ধরে এবং বলে, চলো এখানে আর থাকতে হবে না, এর যা কিছু করার করে দেখিয়ে দেব। বলে দিয়ে তার হাত ধরে টানতে টানতে নিয়ে আসে। কিন্তু বাড়ির বাহিরও বের হয়নি, হঠাৎ করে সেই জায়গাতে প্রবেশ হয় আমাদের গৌরীর। কি হয়, আসলে অনেক দূর পর্যন্ত হেঁটে আসার কারণে অপূর্বর খুব যথেষ্টটা পেয়েছিল। পাশে দাঁড়ানো এক চাকরকে অপূর্ব বলেছিল যে জল নিয়ে আসতে। অপূর্ব যখন বাড়ির ভেতরে যায় তখন দেখা যায় সে গিয়ে বাড়ির মধ্যেকার সেই মহিলা গৌরীকে জানায় যে এক ব্রাহ্মণ ব্যক্তি জল চেয়েছে। গৌরী তখন সম্ভবত স্নান সেরে আন্নিক করছিল, অর্থাৎ পুজো পার্বণ করছিল। যখনই শুনলো যে ব্রাহ্মণ জল চেয়েছে, সে ছুটে এসেছে জল দিতে। এক হাতে তার জল আর এক হাতে একটি রেকাবিতে রয়েছে বাতাসা। এই দুটি জিনিস নিয়ে তাদের সামনে এসেছে। মেয়েটিকে দেখে মনেই হয় না যে সে কোনো গরিব ঘরে বা সে বিধবা, এত সুন্দর দেখবে। এমন সময় অপূর্বকে এসে বা অপূর্বদের মাঝখানে এসে মেয়েটি জিজ্ঞাসা করে যে আপনাদের মধ্যে কে জল চেয়েছিলেন। বিপিন কখনো রেগে যায়, বিপিনের কাছে ছেলে বা মেয়ে পুরুষ বা স্ত্রীর কোনো তফাৎ নেই, ঝগড়া করতে পারলেই হলো। বিপিন হঠাৎ করে রেগে বলে, সাহস তো কম না, ব্রাহ্মণকে জল দিতে এসেছে ছোট জাতের মানুষ। এই যে অপূর্ব, দেখো দেখো, এই হচ্ছে সেই বৃত্তে ধরি, পালিয়ে গেছিল যে সেই বৃত্তে ধরি। এমন কথা হঠাৎ করে পরপুরুষের মুখে শুনতে পেয়ে গৌরীর হাত থেকে সেই বাতাসার রেকাবিটা ছুটে যায়, পড়ে যায়, চমকে যায় সে, এমন ভাবে তাকে অপমান কেন করা হলো। কিন্তু তার সেই অপমান, তার চোখে যে সেই লজ্জা ছিল, সেটা বিপিন বা অনাথ বা সেই স্থানে দাঁড়ানো কেউ দেখতে পেল না, দেখতে পেল অপূর্ব। অপূর্ব রাগ হলো প্রচন্ড বিপিনের উপরে এবং বিপিনকে একটা গুতো দেয়, কি এইসব নোংরামি হচ্ছে। কিন্তু বিপিন তাতে আরো বেশি উত্তেজিত হয়ে যায়। সে বলে, তুমি আমাকে চেনো না, আমি কি করতে পারি, তুমি দেখতে চাও, আরে এই তো সেই, এর সাহস কি করে হয় ব্রাহ্মণকে জল দিতে আসে। ফলে অপূর্ব বুঝতে পারে এর সাথে তর্ক করা মানে আরো গৌরীর অপমান বাড়তে থাকবে। তার চেয়ে বরং বিপিনকে সে বলল যে তুমি থামো, কেননা আমি জলটা আনতে বলেছিলাম, তুমি না জেনে অপরাধ ঝগড়া করো না, তার চেয়ে বরং চলো আমরা চলে যাই। এমন একটা মুহূর্তে দেখা যায় গৌরী ততক্ষণে তার রেকাবিটা পুড়িয়ে নিয়েছে এবং দরজার আড়ালে গিয়ে দাঁড়িয়েছে। আড়াল থেকে সে তার দাদার কাছে প্রশ্ন ছুটছে একাদশী বৈরাগীর দিকে, দাদা এরা যে কি চাঁদা নিতে এসেছিল, তুমি কি চাঁদাটা দিয়েছ। একাদশী বৈরাগী এতক্ষণ মাথা নিচু করে কিছু একটা ভাবছিল, হঠাৎ করে সে সম্বিত ফিরে পেল এবং তারপরে তার বোনকে বলল, না দিনই দিদি, দিচ্ছি। এই বলে সে আবারও চার আনা পয়সা তুলে নিয়ে অপূর্বর দিকে রাখে এবং বলে, বাবু মশাই আমি গরিব মানুষ, আমার কাছে চার আনা পয়সায় ঢের, দয়া করে এটি আপনি গ্রহণ করে আমাকে আনন্দ দিন। অপূর্ব অবাক হয়ে যায়, এত কিছু ঘটে যাওয়ার পরও সেই ব্যক্তি চার আনার বাইরে বেরোতে পারছে না। শেষমেশ অপূর্ব বলে, থাক বৈরাগী, তোমাকে আর কিছু দিতে হবে না, আমাদের কিছু লাগবে না। বলে দিয়ে সে ফিরে আসছিল, হঠাৎ করে একাদশী বৈরাগী এবার রেগে যায়। সে রেগে বলে যে সুযোগ পেলে ঘাড় মটকাতে কে না চায়, নাও তাহলে পাঁচ আনাই নাও, আর কি বলা যাবে। অপূর্ব এবার হেসে ফেলেছে, এই ব্যক্তি কতটা সামান্য, কতটা দিন এবং কতটা নিচ মানে যে এর কাছে চার আনা আর পাঁচ আনার মধ্যে যেন আকাশ এবং মাটির তফাৎ। ফলে সে তখনও বলে যে আমরা চার আনা বা পাঁচ আনা চাঁদা নিই না বৈরাগী, তার চেয়ে বরং তোমাকে কিচ্ছু দিতে হবে না, আমরা চলে যাচ্ছি। এই বলে তারা চলে যাচ্ছে সেখান থেকে। হঠাৎ করে অনাথের নজরে পড়ে একটি ছেলে, দশ বছরের একজন ছেলে, দশ বছরের ছেলে, তার নাম পুটে। অনাথ তাকে জিজ্ঞাসা করে, পুটে তুই এখানে কি করছিস। পুটে উত্তর দেয়, আমি এসেছি কারণ আমার মাও এসেছে। এই লোকটি একাদশী বৈরাগীর দিকে হাত দেখিয়ে বলে যে এই লোকটির কাছে আমাদের অনেক টাকা আছে, টাকা নিতে এসেছি। আশ্চর্য কথা। এই কথা শুনে একাদশী বৈরাগী পুটেকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি বাবা, তোমার বাড়ি কোথায়। তার উত্তরে পুটে উত্তর দেয়, আমার নাম শশধর, বাড়ি কালীদহ গ্রামে। তারপর জিজ্ঞাসা করে একাদশী বৈরাগী যে তোমার বাবার নাম কি। এর প্রশ্নটা শুনে অনাথ নিজেই উত্তর দিল যে এর বাবা নেই, বাবা অনেক দিন আগে মারা গেছে।
এবং বাবা মারা যাওয়ার পরে তার দাদু পিতামহ রামলোচন চালুক্যে প্রায় 7 বছর হলো বাড়ি ফিরেনি। অর্থাৎ যে মুহূর্তে শশধরের বাবা মারা যায় তারপরে রামলোচন চাটুজ্জে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, সংসার জীবন ত্যাগ করেছিল। হঠাৎ করে 7 বছর পর প্রায় মাসখানেক আগে এই রামলোচন চাটুজ্জে বাড়িতে ফিরেছিল, অর্থাৎ কালীদহ গ্রামে ফিরেছিল। কিন্তু ঠিক পরশুদিন বাড়িতে আগুন লাগার কারণে রামলোচন চাটুজ্জে সেই আগুন নেভাতে গিয়ে মারা যায়। এই বৃদ্ধর মারা যাওয়াতে তাদের সংসারে আরো অভাব অনটন চলে আসে। এবার সেই শিশুটি পুটের শরীরে তখন দেখা যাচ্ছে যে একটা উত্তরীয় আছে, অর্থাৎ মুখাগ্নি করার পর হিন্দু শাস্ত্র মতে যে যে ব্যক্তি মুখাগ্নি করছে সেই ব্যক্তিকে যে পোশাক পরে থাকতে হয় সাদা রঙের, সেই উত্তরীয়টা তার শরীরে রয়েছে। ফলে দয়া হয় একটু একাদশী বৈরাগীর, এবং একাদশী বৈরাগী প্রথমেই শুনেছিল যে পুটে বলেছিল তাদের কাছে টাকা রয়েছে, তাই জিজ্ঞাসা করলো যে আমার কাছে কত টাকা রেখেছে বা আমার কাছে কত টাকা পাবে তোমরা। এর উত্তর দেওয়ার জন্য উটের মা পাশে বিধবা বসেছিল, তার সে উঠে এসে বলল, ঠাকুর আপনার কাছে 500 টাকা জমা রেখে 7 বছর আগে প্রায় 500 টাকা জমা রেখে তীর্থে গিয়েছিলেন, মৃত্যুর সময় আমাকে বলে গেছে। তখন একাদশী বৈরাগী আবারও প্রশ্ন করে যে কোনো কাগজপত্র আছে? উত্তর বিধবা বলে সমস্ত কাগজপত্র উড়ে গেছে। এতক্ষণ চুপ করেছিল ঘোষাল মশাই, কিন্তু এবার তিনি সামনে আসছেন। এবার এই গল্পের মধ্যে ওনার প্রবেশ হচ্ছে সরাসরি। গল্পের মধ্যে এসে ঘোষাল মশাই জানাচ্ছে সেই বিধবার প্রতি, কোনো কাগজপত্র যখন নাই নিশ্চয়ই কোনো সাক্ষী আছে। কিন্তু বিধবা বলল, সাক্ষীও নেই, কেননা আমরাও জানতাম না শেষ মুহূর্তে এসে আমার ঠাকুর মশাই সেই কথাটি করেছেন। নিজের শ্বশুর মশাইকে ঠাকুর মশাই বলে তিনি চিহ্নিত করেছেন। এমন সময় ঘোষাল মশাই বললেন যে সাক্ষী নেই, কাগজপত্র নেই, তাহলে কি করা হবে? এই কি করে হবে, এখান থেকে সেই মহিলার কান্নাকাটি শুরু হয়ে যায়। কিন্তু একাদশী বৈরাগীকে যেভাবে আমরা এতক্ষণ ধরে চিনছিলাম, এবার কিন্তু একটু অন্যরকম ভাবে দেখব। একাদশী বৈরাগী সেই একাদশী বৈরাগী নয়। একাদশী বৈরাগী এখানে সহৃদয় এক ব্যক্তি। তিনি ঘোষাল মশাইয়ের দিকে তাকিয়ে বলছেন যে ঘোষাল মশাই একটু কাগজপত্র খুঁজে দেখুন তো, হলে হতেও পারে, কেননা আমারও মনে হচ্ছে অনেকদিন আগে কোনো এক ব্যক্তি 500 টাকা জমা করে চলে গেছে আর সেই টাকা নিয়ে যায়। ফলে এই কথা শুনে ঘোষাল মশাই রেগে যায় যে এই অসময়ে এত পরিশ্রম কে করবে। তার এই কথা শুনে পাশ থেকে আবারও গৌরীর প্রবেশ হচ্ছে, কথার মধ্যে প্রবেশ হচ্ছে। গৌরী বলছে, আপনি যদি না পারেন ঘোষাল কাকা, আমাকে দিন খাতা, আমি দেখে দিচ্ছি। হঠাৎ করে ঘোষাল মশাই বলেন যে মা, এত পুরনো খাতা কি করে খুঁজবে, অনেক সমস্যা হবে, তার থেকে বরং ভালো এই মহিলা কালকে আমার বাড়িতে আসুক, এই বিধবা মহিলাকে আমার বাড়িতে আসুক, তার সাথে জিজ্ঞাসাবাদ করে সুবিধা হবে কাগজপত্র বের করতে। কিন্তু গৌরী বুঝতে পারে যে বাড়িতে টাকার কি কারণ হতে পারে, সেইটিকে অনুমান করে সে বলে যে আজ থেকে 8 বছর আগে অর্থাৎ 1301 সালের খাতা বের করুন, 1301 সালের খাতা বের করুন, দেখুন সেখানে কোনো হিসাব আছে কিনা 500 টাকার। কেননা আপনি যাকে কালকে আসতে বলছেন সে আজ 2 ক্রোশ পথ এই রৌদ্রতপ্ত দিনের মধ্যে হেঁটে এসেছে, আবারও 2 ক্রোশ পথ পার করে সে যাবে নিজের গ্রামে, আবারও আগামীকাল সে আসবে 2 ক্রোশ পথ পার করে। ব্রাহ্মণ মহিলাকে এত পরিশ্রম করে এত হাঁটানোর কি মানে? এই কথা শুনে একাদশী বৈরাগীও সহমত জানায় নিজের বোনের কথাতে, হ্যাঁ ঠিকই তো বলছে, আপনি একটু খুঁজে দেখুন, অকারণে ব্রাহ্মণের মহিলাকে, ব্রাহ্মণ ঘরের বিধবাকে এইভাবে পরিশ্রম করে হাঁটানো ঠিক নয়। এই কথা শুনে ঘোষাল মশাই প্রচন্ড রেগে যান এবং তিনি কিছু বিড়বিড় করতে করতে পাশের ঘরে যান। পাশের ঘর থেকে একটি মোটা বান্ডিল নিয়ে আসে 1301 সালের খাতা এবং তিনি মনোযোগ সহকারে দেখা শুরু করেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি ভয়ঙ্কর ভাবে আনন্দ প্রকাশ করেন এবং বলেন, মায়ের আমার কত বুদ্ধি, সত্যি তো এই 1301 সালের খাতাতেই আছে, এই যে যে 500 টাকার একটি 500 টাকার কথা এখানে রয়েছে রামলোচন চাটুজ্জের নামে। সঙ্গে সঙ্গে একাদশী বৈরাগী বলেন তাকে যে সঙ্গে সঙ্গে তুমি ওই আসলটার সাথে সুদটাকে যোগ করো,
কত হয়েছে সুদ কত পাবে। তখন ঘোষাল মশাই পর্যন্ত ঘোষাল মশাই আবার তিনি ঘোষাল মশাই বলছেন যে সুদ দেওয়ার কি প্রয়োজন। একাদশী বলছেন কেন, টাকাটা তো খেটেছে এতদিন, তাহলে সুদ পাবে না কেন, দাও আমি সুদটা করে দিচ্ছি। ফলে সুদ সমেত দেখা যাচ্ছে 500 টাকা এতদিনে 750 টাকাতে হয়েছে পৌঁছেছে 750 টাকা। ফলে একাদশী বৈরাগী সেই বিধবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, মা তুমি কি সম্পূর্ণ টাকা আজ নিয়ে যাবে? সেই বিধবা বলে, আমার আজ 50 টাকা দিলেই হবে, তার বেশি আমার এখন প্রয়োজন নেই। তো বেশ, 50 টাকা তার দিল এবং তারপরে একাদশী বৈরাগী ঘোষাল মশাইয়ের দিকে তাকিয়ে বললেন যে খাতাটা দাও আমি সই করি। ঘোষাল মশাই ওনাকে থামতে বললেন যে থাক আমি করে দিচ্ছি, কিন্তু একাদশী বৈরাগী চেয়ে নিলেন খাতাটা জোর করে, নিজে সই করবেন বলে। সই করতে গিয়ে দেখা যাচ্ছে যে ঘোষাল মশাই আগেই সেই হিসাব থেকে দুটো মুক্ত নিজের নামে সরিয়ে রেখেছেন। একাদশী বৈরাগী এটা নিয়ে কিন্তু একটু ব্যঙ্গ করলেন যে আগে থেকেই আমাদের ঠাকুর মশাই দুটো মুক্ত কিন্তু সরিয়ে রেখেছেন। এই কথাটা সবার সামনে বলে দেওয়ার কারণে ঘোষাল মশাই প্রচন্ড রেগে যান এবং তার মুখ কালো হয়ে যায়। এমন অদ্ভুত দৃশ্য অপূর্ব আর তার দলবলের ছেলেরা তখনও দেখছে। এখান থেকে তোমাদেরকে আমি দু একটি প্রশ্ন দিই, তোমরা ততক্ষণে এগুলোকে তৈরি করে কমেন্টে জানানোর চেষ্টা করো। একাদশী বৈরাগী পেশা কি ছিল বা বাড়ি ঘুরে এসে সে কি পেশার সাথে যুক্ত ছিল, এই প্রশ্নের উত্তরটি তোমরা তৈরি করে ততক্ষণে কমেন্টের মধ্যে জানানোর চেষ্টা করো। আসি আমরা গল্পের প্রায় শেষের দিকে। সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর যখন সবাই নিজে নিজের গৃহের দিকে রওনা দিচ্ছে, অপূর্ব অনাথ বিপিন সবাই মিলে তাদের গ্রামের কালীধর গ্রামের দিকে রওনা দিয়েছে, তখন দেখা যাচ্ছে ঘোষাল মশাইও তাদের পিছন পিছন আসছেন এবং তাদের সাথে সাথে চলছেন আর বলছেন, আমার অদূরেই বাড়ি, আপনারা দয়া করে আমার বাড়িতে এসে গরিবের ঘরে এসে একটু গুড় আর জল খেয়ে যান। অনাথ বিপিন তার সাথে গল্প করছে কিন্তু অপূর্ব তখন চুপ করে আছে, তার মধ্যে একটা বিপ্লব চলছে, এত পরিবর্তন তার মধ্যে আসছে, সে কোনটা ঠিক কোনটা ভুল কিছু বুঝে উঠতে পারছে না, মানুষগুলোকে কিভাবে তিনি সে পরিচর্যা করবে বুঝতে পারছে না, তাদের গল্প শুনছে শুধুমাত্র। দেখা যাচ্ছে তখন ওই মুহূর্তে ঘোষাল মশাই তাদেরকে আরো উস্কানোর চেষ্টা করছেন। ঘোষাল মশাই বলছেন যে দেখলেন তো আপনারা এত বড় ঘরের ছেলে, ব্রাহ্মণ ঘরের সন্তান, তার ভিটেতে আসলেন এটা তার জন্য ভাগ্যের বিষয়, আর আপনাদেরকে ভিখারি বলে সামান্য চার আনা পয়সা দিয়ে বিদায় করতে চাইল। এই কথা শোনার পর বিপিন উত্তেজিত হয়ে বললেন, থামুন না দুটো দিন, তার কি অবস্থা করতে পারি দেখুন শুধু। এই কথা শুনে খুব খুশি হলো ঘোষাল মশাই। ঘোষাল মশাই বলছেন, আমাকেও দেখলেন তো কিভাবে অপমানটা করলো সবার সামনে, মাত্র দুটো মুক্তর জন্য এত বড় অপমান করতে পারলো। এই কথাটা বলার পরেও ঘোষাল মশাই থামলেন না, সেই মুহূর্তে তিনি আবারও আলোচনায় আনলেন গৌরীকে। সেই মেয়েটির কথা ভুলে গেলেন কি, সেই মেয়েটি ছোট জাতের মেয়ে আর ব্রাহ্মণকে সেতে জল দিতে সাহস তো কম নাই। এই কথা যখন বলেছে সবার মধ্যে থেকে একজন দাঁড়িয়ে গেছে আর হাঁটছে না, অপূর্ব। এই অপূর্ব কোন বিশেষ কোন ধর্মের বন্ডির মধ্যে আটকে থাকা অপূর্ব নয়, এ কোনো হিন্দু ধর্ম কোন সনাতন ধর্ম বা বিশেষ কোন ব্রাহ্মণ ধর্মের জন্য মধ্যে আটকে থাকা মানুষ নয়, এ মানব ধর্মের মধ্যে বিস্তীর্ণ একটা জগতের মধ্যে ছড়িয়ে যাওয়া মানব জাতির একটা অনুপ্রেরণা। এইখানে সে দাঁড়িয়ে গেছে, সবাই এগিয়ে যাচ্ছে, হঠাৎ করে সবাই দাঁড়ালো এবং তার দিকে ফিরে তাকিয়ে জিজ্ঞাসা করছে, দাঁড়িয়ে পড়লে কেন? অপূর্ব বলছে, আমার জল তেষ্টা পেয়েছে, আমি এখনই যাবো একাদশী বাড়িতে জল খেতে। অবাক হয়ে যাচ্ছে সবাই। বিপিন তাকে জিজ্ঞাসা করল, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নাটক করার দরকার নেই, চলো তো, তার কাছে কিছু এসে যায় না এইসব অনুভবের বিষয়। সে আবারও তার হাত ধরে টানার চেষ্টা করছে, অপূর্ব তার হাত ছেড়ে দেয় এবং বলে, আমি সত্যি বলছি, তোমরা যাও ঘোষাল মশাইয়ের বাড়ি থেকে জল খাও, আমি একাদশীর বাড়ি থেকে জল খেয়ে এসে দূরে সেই গাছটির নিচে দাঁড়াচ্ছি, অপেক্ষা করছি তোমাদের জন্য, তোমরা সেখানে জল খাবার খেয়ে আমার কাছে এসে দেখা কর। সবাই বুঝতে পারে পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ঘোষাল মশাই তাকে বলে, আপনি কি জানেন এর জন্য আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। সঙ্গে সঙ্গে অনাথ তাকে জিজ্ঞাসা করে, তুমি কি পাগল হয়ে গেলে, তুমি কি খেপে গেছো নাকি? অপূর্ব তার উত্তরে শুধু বলে, জানি না কি হলো, কিন্তু যদি প্রায়শ্চিত্ত করতেই হয়
তাহলে রয়ে সয়ে সময় নিয়ে করা যাবে, কিন্তু এখন আমাকে যেতেই হবে একাদশীর বাড়িতে। আমি তারই বাড়িতে গিয়ে জল খাব বলে দিয়ে তাদের সঙ্গ ছেড়ে অপূর্ব আবারও একাদশী বৈরাগী বাড়ির দিকে রওনা হলো। সবাই সেখানে দাঁড়িয়ে থাকলো। সেই স্থানে শুধুমাত্র বিপিন, অনাথ আর ঘোষাল মশাই নয়, আমরা সম্পূর্ণ পাঠক সমাজ দাঁড়িয়ে আছি। দেখছি অপূর্ব চলে যাচ্ছে, চলে যাচ্ছে একটা গণ্ডির মধ্যে আটকে থাকা, ধর্মের আটকে থাকা মানুষদের মধ্যে থেকে, সংকীর্ণ মানব জাতির মধ্যে থেকে সে বিস্তীর্ণ জগতের মধ্যে প্রবেশ করছে। আমরা শুধু তাকিয়ে থাকছি। এখানেই গল্পটি শেষ হচ্ছে। মূলত আমি প্রথমেই বলেছিলাম যে এটি একটি উপন্যাস, কিন্তু উপন্যাসের মধ্যে ছোট গল্পের অনেক বৈশিষ্ট্য রয়েছে, তাই জন্য এটিকে ছোট গল্প বলা হয়। এখন আসি ছোট গল্প কিভাবে বলা হচ্ছে এটিকে। এই যে আমাদের শেষ হলো, অপূর্ব এগোলো এবং তারপরে কি হলো আমরা জানলাম না, কিন্তু জানার একটা খিদে থেকে গেল, একটা অতৃপ্তি থেকে যাচ্ছে জানার। এই অতৃপ্তিটা যদি থেকে যায় এবং শেষ হয়েও যদি শেষ না হয়, তাহলে এই আখ্যানটিকে ছোট গল্পে আওতায় রাখা হয়, ফলে এই উপন্যাসটি এই জায়গাতে এসে ছোট গল্পে মর্যাদা পায় এবং সার্থক ছোট গল্প হয়ে দাঁড়ায়। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পূর্ণ মানব সমাজের দিকে, বাঙালি সমাজ থেকে সে উত্তীর্ণ হয়ে সম্পূর্ণ মানব সমাজের কাছে একটাই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে, যে ধর্মে ধর্মে টক্কর লেগে কোনো মানুষ বেঁচে থাকতে বেশি দিন পারে না, অথবা সসম্মানে উত্তীর্ণ হতেও পারে না। ধর্মের বিরোধিতা করতে বলেনি, কিন্তু ধর্ম বলতে যে শুধুমাত্র মানব ধর্মই রয়েছে, মানুষের যে আর কোনো ধর্মের দিকে বেশি দূর এগোনো প্রয়োজন নেই, সেই জায়গাটিকেই যেন তুলে ধরতে চেয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবং আমরা অবাক হয়ে তার সে দেখানো রাস্তার মধ্যে যেন আমাদের ভাবনাগুলো দৌড়চ্ছে এবং অপূর্বর সাথে সাথে আমরাও যেন এগোচ্ছি। এইভাবেই গল্পটির সমাপ্তি ঘটে এবং আশা রাখি যে আপনাদের গল্পটির আলোচনা ভালো লেগেছে। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন। আর যে সমস্ত স্টুডেন্টস বা স্নাতক স্তরের স্টুডেন্টসদের জন্য আমার আজকের এই আলোচনাটা, বিশেষ করে তাদের জন্য বলি যে আগামী 24 ঘন্টার মধ্যে আমি আরও একটি ভিডিও এই আমার চ্যানেলে আপলোড করব। এই বিষয়ে একাদশী বৈরাগী গল্পের উপরে বেশ কিছু প্রশ্নোত্তর বা গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর আমি আপলোড করব। সেগুলোর সাথে আমার চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকো। এর ফলে কি হবে যে যখনই আমি সেই ভিডিওটি আপলোড করব, সেই ভিডিওটি থেকে তোমাদের অনেক সুবিধা হবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে। যদি ভালো লাগে তাহলে সঙ্গে থাকুন। আজকের মতো এখানেই আমার আলোচনা শেষ।